আগামী সপ্তাহে শুরুতে এমন একটা বোম পড়বে তৃণমূল বেসামাল হয়ে যাবে, নিশ্চিন্ত থাকুন, তৃণমূল কুল কিরানা পাবে না। ভয়ঙ্কর তথ্য দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আগামী সপ্তাহে শুরুতেই নাকি একটা বড় বোমা ফাটবে এবং তাতে তৃণমূল কংগ্রেস দলটা একেবারে বেসামাল হয়ে যাবে, আর সামলাতে পারবে না। কেন এরকম বললেন শুভেন্দু অধিকারী, রাজ্যের বিরোধী দলনেতা? কি কারণে বললেন? মালদার জনসভা থেকে আজকে এই রাজ্যের মানুষকে, মালদার মানুষকে বলতে চাইলেন যে একটা বড় বোমা ফাটবে যাতে তৃণমূল বেসামাল হয়ে যাবে। পরবর্তীকালে জনসভার পর সাংবাদিকরা আবার সেই প্রশ্নটা তাকে করল, কিন্তু তিনি খুব সূক্ষ্মভাবে এড়িয়ে গেছেন। শুভেন্দু অধিকারী কেন বললেন বড় বোমা ফাটবে এবং তৃণমূল বেসামাল হয়ে যাবে, সবটা শোনাবো আপনাদের এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন। শেষ অবধি দেখুন, আমি মানব, দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। শুভেন্দু অধিকারী, রাজ্যের বিরোধী দলনেতা, মালদার জনসভায় পরিষ্কার বললেন আগামী সপ্তাহের শুরুতেই একটা বোমা পড়বে, আগাম বলে রাখলাম, তবে সেটা কি সেটা বিস্তারিত বলবো না, যে বোমায় একেবারে বেসামাল হয়ে যাবে তৃণমূল কংগ্রেস। প্রকাশ্য সভা থেকে তৃণমূল কংগ্রেসকে হুঁশিয়ারি দিলেন, একেবারে লোকসভা নির্বাচন যখন শুধুমাত্র প্রথম ফেজের ইলেকশন কমপ্লিট হয়েছে, এবার দ্বিতীয় ফেজের ইলেকশনের দিকে গোটা রাজ্য গোটা দেশ চলেছে। কি বললেন শুভেন্দু অধিকারী আগে সেটা আপনারা ভালো করে শুনে নিন। আগামী সপ্তাহ শুরু হতে চলেছে, আপনারা দেখবেন, আমি বলবো না বিস্তারিত, আগামী সপ্তাহে শুরুতে এমন একটা বোম পড়বে তৃণমূল বেসামাল হয়ে যাবে, নিশ্চিন্ত থাকুন, তৃণমূল কুল কিরানা পাবে না, সেই ব্যবস্থা দিকে যাচ্ছে, অপেক্ষা করতে থাকুন। বোমা হুঁশিয়ারি শুভেন্দু অধিকারীর, পরিষ্কার বললেন আগামী সপ্তাহে তৃণমূল বেসামাল হয়ে যাবে। রাজ্য রাজনীতিতে অবশ্য বছর দুয়েক আগেই তারিখের রাজনীতি নিয়ে এসেছিলেন শুভেন্দু অধিকারী। এর আগেও আপনারা দেখেছেন যে 2022-এর শেষের দিকে তিনটে তারিখ দিয়েছিলেন, 12, 14 এবং 21শে ডিসেম্বর, সেবারেও আদালতের উপর নির্ভর করে এই তারিখ ঘোষণা করেছিলেন, আমরা পরবর্তীকালে জানতে পারি। কিন্তু আদালতে অনেক কিছুই তো হয়ে ওঠে না, টাকার জোর যার যত বেশি, এখন আদালতে বিচার পাওয়ার সম্ভাবনা তাদের সবচেয়ে বেশি। ফলে সেই 12, 14 এবং 21শে ডিসেম্বর শুভেন্দু অধিকারী যে ডেট দিয়েছিলেন সেটা মেলেনি। এবারে কি মিলবে? আগামী সপ্তাহের শুরুতেই কি ঝটকা লাগতে চলেছে তৃণমূলে? জনসভায় ঘোষণার পর সাংবাদিকরা আবার সেই নিয়ে প্রশ্ন করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। জনসভা থেকে নেমে সাংবাদিকদের উদ্দেশ্যে কি বললেন আরো একবার ভালো করে শুনুন আপনারা। আগামী সপ্তাহে সেটা কি বোম ফাটতে পারে? না, আমি করি নি কিছু, রাজনৈতিক বিস্ফোরণ, আর কাকুর দলা কাকুর মিলে গেছে, ওটা ভাইপো বিপদে পড়বে। আর দ্বিতীয়ত আমি সেদিনও বলেছি, তো রাজনৈতিক বিস্ফোরণের কথা বলেছি, অন্য কথা তো বলি বুঝেন। আরেকটা, তবে আমরা বুঝতে পেরেছি শুভেন্দু অধিকারী কেন বললেন তৃণমূল বেসামাল হয়ে পড়বে, কারণ ওই কালীঘাটের কাকুর কণ্ঠস্বর, যেটুকু আমরা খবর পাচ্ছি কালীঘাটের কাকুর কণ্ঠস্বরের সঙ্গে, তার সঙ্গে মোবাইলে যাদের কথা হয়েছে প্রত্যেকের কণ্ঠস্বর ভিলে গেছে। কালীঘাটের কাকুই যে এই চাকরি চুরি কাণ্ডের পান্ডা সেটা মনে হয় এবার কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাদের প্রমাণ করতে খুব একটা দেরি লাগবে না। আর কালীঘাটের কাকু যদি দোষী প্রমাণিত হয় তাহলে আর কারা কারা দোষী প্রমাণিত হবে? মানিক ভট্টাচার্যের সঙ্গে তার ডাইরেক্ট যোগাযোগ ছিল, তিনি লিস্ট পাঠাতেন মানিক ভট্টাচার্যকে, এদের এদের চাকরি দিতে হবে, এদের কাছ থেকে টাকা পেয়েছি। কুন্তল ঘোষ যুব তৃণমূলের নেতা, তার সঙ্গে সম্পর্ক ছিল, সরাসরি যোগাযোগ ছিল। কুন্তল ঘোষ আর এক অভিযুক্ত তাপস মণ্ডলকে বলতো সব টাকা পৌঁছে দিতে হবে কালীঘাটের কাকুর কাছে। আর কালীঘাটের কাকুর নাম এলেই চলে আসবে, কান ধরলি যেমন মাথা আসে তেমনি আসবে লিপস অ্যান্ড বাউন্স কোম্পানির নাম, যে কোম্পানিটিকে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ইডি সিবিআই সন্দেহ করছে যে প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডের টাকা এই কোম্পানিতে ঢুকে কালো টাকা সাদা হয়েছে। লিপস অ্যান্ড বাউন্স কোম্পানি কার কোম্পানি? আঞ্চলিক তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পারিবারিক কোম্পানি, যে লিপস অ্যান্ড বাউন্স কোম্পানিতে একসময় ডাইরেক্টর ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে এবং তার স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়। এই মুহূর্তে এই কোম্পানির বর্তমান দুই ডাইরেক্টর হচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাবা অমিত বন্দ্যোপাধ্যায় এবং মা লতা বন্দ্যোপাধ্যায়, যাদের সম্পত্তি নিয়েও ইডি সিবিআই কে তদন্ত করতে বলেছে কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা। আপনারা সেই ঘটনা জানেন, শুনেছেন, অনেকবার দেখেছেন, আমরা অনেকবার দেখিয়েছি।
লিফট অ্যান্ড বাউন্স কোম্পানির সমস্ত ডাইরেক্টরদের সম্পত্তি নিয়ে তদন্ত করছে ইডি সিবিআই, সেই রিপোর্ট কলকাতা হাইকোর্টে জমা পড়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এত সম্পত্তির উৎস কি সেটা জানতে চেয়েছেন বিচারপতি অমৃতা সিনহা, সেই নিয়ে তদন্ত হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তির যাবতীয় নথিপত্র জমা পড়েছে, যেটা বাকি ছিল সেটা এবার কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার হাতে চলে এলো। কালীঘাটের কাকুর কণ্ঠস্বরের নমুনা এসে গেছে কলকাতা হাইকোর্টে। আগামী সপ্তাহের শুরুতে সোমবারেই বিচারপতি অমৃতা সিনহার এজলাসে সেটা জমা পড়বে। আর শেষের শুরু তৃণমূলের এবং তৃণমূলের মাথাদের, এমনটাই মনে করছে বিশেষজ্ঞ মহল, সংশ্লিষ্ট মহল। আর সেটাকেই বোঝাতে চেয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং পরিষ্কার বলেছেন আগামী সপ্তাহের শুরুতেই বোমা পড়বে এবং তৃণমূল বেসামাল হয়ে যাবে। শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ড, প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে এবার কালীঘাটের কাকুর কণ্ঠস্বরের নমুনা থেকে কি কি বেরিয়ে আসে সেটা জানার জন্যই এত বছর ধরে এই বাংলার মানুষ অপেক্ষা করে আছে, আমরা অপেক্ষা করে আছি। গত এক বছর ধরে চিৎকার করে বলে গেছে এই লিফট অ্যান্ড বাউন্স কোম্পানি নিয়ে, বাংলার মেইনস্ট্রিম মিডিয়া কোনো খবর করেনি, না কোনো টিভি চ্যানেল, না কোনো খবরের কাগজ, কি করে করবে? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোম্পানি নিয়ে খবর করাটা এতটাও সোজা ব্যাপার নয় মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজত্বে। কিন্তু এবারে কালীঘাটের কাকুর কণ্ঠস্বরের নমুনা এসে গেছে, সবচেয়ে বেশি ফাঁসবেন সেটার জন্যই আমরা অপেক্ষা করে বসে আছি। হাইকোর্টে কি হবে সোমবারে তা জানার জন্য আমরাও যেমন উৎসাহ নিয়ে বসে আছি, গোটা বাংলার মানুষ উৎসাহ নিয়ে বসে আছে সোমবার হাইকোর্টে বিচারপতি অমৃতা সিনহার এজলাসে ঠিক কি হয়। আর সেটাকেই উস্কে দিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, পরিষ্কার বলেছেন আগামী সপ্তাহে শুরুতেই একটা বোমা পড়বে, আর সেই বোমাটা পড়বে বিচারপতি অমৃতা সিনহার এজলাসে, যাতে তৃণমূলের বেসামাল হয়ে যাওয়ার সম্ভাবনা 100%। এখন আমরা অপেক্ষা করে থাকবো সোমবারে বিচারপতি অমৃতা সিনহার এজলাসে ঠিক কি হয়। আপনারা কি বলেন? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলার কমেন্ট সেকশনে, আর দেখতে থাকুন দ্য নিউজ বাংলা। আমরা আবার বাংলা রাজনীতির পাশাপাশি এই ধরনের চুরি এবং দুর্নীতির খবর, বিশেষ করে শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডের খবর চেপে রাখতে দেব না।